হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন কলুই শাক, এই শাকের শুধু আগাটা নিতে হয়। আগা ছাড়া এই শাকের যদি অন্যান্য অংশ নেই তাহলে শাকটা খেতে ভালো লাগে না। আর শুধু যদি আগাটা নেই, এই শাকটা খেতে খুবই মজা। এই শাক ধুয়ে পরিষ্কার করে আমি খুব ভালোভাবে কুচি কুচি করে নিব। এমনভাবে কুচি কুচি করতে হবে যেন মিহি হয়ে যায়। আর এই শাক ভাজি করতে কী কী লাগছে চলুন দেখে নিই এক নজর। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সামান্য আদা কুচি। যে কোনো শাকের ভিতরে রসুন পেঁয়াজ এগুলো যদি একটু বেশি দেওয়া যায় শাকটা ভাজি করলে খেতে খুবই টেস্ট হয়। এখন আমি অন্য একটি প্যানে ভেজিটেবল অয়েল দিয়ে গরম করে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। এই আদা কুচি সামান্য একটু ফ্রাই করে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটাও আমি 2-3 মিনিট ফ্রাই করে নিব। এখন অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি। আদা রসুন পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হবে তখন অ্যাড করছি কুচি করে রাখা 7-8টা কাঁচামরিচ। এই শাক ভাজিটা আমিও প্রথমে পারতাম না, কিভাবে কালার ঠিক রেখে ভাজি করতে হতো আমি পারতাম না। আমি যখনই ভাজি করতাম কালারটা চেঞ্জ হয়ে যেত। একদিন আমার ননদের শাশুড়ি এসে আমাকে এই কলুই শাক ভাজিটা করে দেখালো কিভাবে পারফেক্টভাবে কলুই শাক ভাজি করা যায়। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। উনি মারা গিয়েছে, ওনার জন্য সবাই দোয়া করবেন যেন পরকালে ওনাকে আল্লাহ পাক বেহেশত দান করেন। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা সেই কলুই শাকগুলো। এখন এই শাক আমি 5-6 মিনিট কুক করে নেব। বেশি কুক করা যাবে না, তাহলে এই শাক টক হয়ে যাবে। দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকেও দেওয়া যাবে না, গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন কতটা টেস্ট। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তৈরি হয়ে গেল ঝটপট কলুই শাক রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি প্রতিবারের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।